सो हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। रान्नाघर थेके होक किंबा त्वक परिचर्चाय आमादेर अन्यतम एकटी परिचित उपादान हलो हलुद। छोटोबेला थेके हलुदेर गुणागुण सम्पर्के आमरा सकलेई जानी। शरीरेर समस्या, पेटेर समस्या, त्वकेर समस्या सबकिछुतेई समानभावे काज करे एई हलुद। एछाड़ाओ बियेबाड़ी अनुष्ठान किंबा शुभक्षेत्रे ओ हलुदेर व्यवहार आमरा सबाई जानी। तबे एबार आमरा हलुदेर एमन किछु उपकारिता सम्पर्के जानबो जेगुलो होयतो আমাদের আগে জানা ছিল না। আর জানলেও সেক্ষেত্রে হলুদের ভূমিকা কি হতে পারে সেটা আমাদের অনেকেরই জানা নেই। আয়ুর্বেদিক চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন ত্বক পরিচর্চার ওষুধ কিংবা স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরি করতে হলুদের ব্যবহার হয়ে চলেছে। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে হলুদে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সাইড ও অ্যান্টিভাইরাল উপাদান থাকে। এছাড়াও অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিডায়াবেটিক সমূহ হলুদের গুণাগুণ মাত্রাকে আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক হলুদ কিভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতাগুলি কি কি। নাম্বার ১, লিভার পরিশুদ্ধ করে। হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের দেহের যে কোনো ধরনের লিভারের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে যে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন উপাদানটি লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। নাম্বার ২, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। হলুদে থাকা কার্কিউমিন অ্যান্টিডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করে ও রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে যে কাঁচা হলুদ ইনসুলিন হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও অগ্ন্যাশয়কে সুস্থ রাখতে সহায়তা করে। তাই বলা যেতে পারে ডায়াবেটিসের মতো মারণ রোগের যদি আক্রান্ত হতে না চান তাহলে নিয়মিত সকালে খালি পেটে অবশ্যই কাঁচা হলুদ খেতে হবে। নাম্বার ৩, ক্যান্সার প্রতিরোধ করে। কোলন, পেট ও ত্বকের ক্যান্সারের মতো রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলুদ। এর মধ্যে থাকা প্রতিরক্ষামূলক উপাদানগুলো ক্যান্সার হবার সম্ভাবনা কম করতে পারে এবং ক্যান্সারের বিস্তারকে কম করতে পারে। গবেষণায় দেখা গেছে নিয়মিত যারা কাঁচা হলুদ খান তাদের বিভিন্ন রকমের ক্যান্সার হবার সম্ভাবনা কমে যায়। এছাড়াও ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে শরীরকে সুস্থ রাখে। নাম্বার ৪, ওজন কমাতে সাহায্য করে। বর্তমান সময়ে দেহের বাড়তি ওজন নেই অনেকেই ভুগছেন, তবে একটি সামান্য উপাদান প্রতিদিন ব্যবহারের ফলে আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি ওবিসিটি উপাদানগুলি শরীরের বাড়তি মেদ জমতে দেয় না এবং মেটাবলিজিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের বাড়তি মেদ জমার সম্ভাবনা কমে যায়। হলুদের মধ্যে থাকা কার্কিউমিন শরীরের মেদ সংরক্ষণকারী কোষগুলির বাধা সৃষ্টি করে এবং বিপাকক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। যথাযথ ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে ওজন কম করার পাশাপাশি খাদ্য তালিকায় প্রতিদিন কাঁচা হলুদ রাখা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ৫, দাঁতের ক্ষয় রোধ করে। কাঁচা হলুদ দাঁতের উপরে থাকা এনামেলের আস্তরণকে রক্ষা করে ও দাঁতের ক্ষয় থেকে দাঁতকে বাঁচায়। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী থাকায় তা জীবাণুকে থেকে ও রক্ষা করে দাঁতকে। তাই অনেক সময় বিভিন্ন টুথপেস্টে হলুদকে আবশ্যকীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও মাড়ি থেকে রক্ত পড়া কমাতে ও মুখের ভেতর ক্ষয় সারাতে কাঁচা হলুদ নিয়ম করে খাওয়া যেতে পারে। এছাড়াও প্রতিদিন কাঁচা হলুদ খেলে সর্দি কাশি থেকেও অনেকটাই বাঁচা যায়। তাহলে বুঝতে পাচ্ছেন কাঁচা হলুদের প্রচুর উপকারিতা রয়েছে, তাই সুস্থ থাকতে কাঁচা হলুদ খাওয়া শুরু করুন। আশা করছি ভিউয়ার্স, আজকের এই স্বাস্থ্যকর টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।